চাউমিন বানাচ্ছে, আমি কত ভাগ্যবান যে আমি ওর মতো একটা বন্ধু পাইছি। বান্ধবীদের জন্য আমার চাউমিন বানানো রেডি, এখন ওদের আসার অপেক্ষা। আজকে আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে একটা বান্ধবী ফোন করলো জলপাইগুড়ি থেকে যে ওরা আজকে আমার সাথে দেখা করতে আসছে দুজনে। তো যাই হোক, একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। তো আমার স্নান টান হয়ে গেছে, এখন ওরা আসবে, তারপরে ওদেরকেও দেখাবো আমি ভিডিওতে, তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি। এখন বসে আছি, অনেকটা বেজে গেল, ওদের আসতে লাগবে জলপাইগুড়ি থেকে আমাদের এখানে আসতে 2 ঘন্টা তো লাগে, বাসে আসছে তো চলে আসছে, এখনই ওরা আসবে। তো বান্ধবীদের সাথে কতদিন পর দেখা হবে, একটা আলাদাই এক্সাইটমেন্ট, একটা আলাদাই আনন্দ, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কত দেরি হয়ে গেছে না আস্তে আস্তে, এই যে মধু ওর জন্য তো আমি 2 ঘন্টা থেকে রেডি হয়ে দাঁড়াইছি। আর আমাকে তো 8টায় উঠাইছিস, 8টার থেকে এই জায়গা তোদের জন্য। উঠলাম, উঠে মধুমিতার জন্য দেরি হলো, 8টার সময় ফোন করছিস? হ্যাঁ 8টার সময় ফোন করছি, কিন্তু মধুমিতা আমাকে উঠেছে 6:30 সময়। আচ্ছা, তো তুই উঠায় ওর আর পাত্তা নাই। আমি বলছি যত তাড়াতাড়ি বাস পাবি সেটাতে ধরবি, তো 9টার বাসে ওঠার কথা ছিল, 8:30 তা মধুর জন্য তো দেরি। হ্যাঁ মধু, তোমার নামে কমপ্লেন শুরু হয়ে গেছে। এই যে আমরা সবসময় একসাথেই থাকতাম যখন কলেজে পড়তাম, কলেজ লাইফের ফ্রেন্ড, যা হয় দেখলে ইমোশনাল পুরো। এই যে উনি সেজে গুজে বসলেন, সুন্দরী রানী, দুজনেই সুন্দরী আমাদের। যা খাবারটা নিয়ে বস, টিফিনটা নেমনি হচ্ছে, দেরি হয়ে গেল খাওয়ার। আর আজকে ওর ছট আমি আমার জন্য চাউমিন বানায় রাখছে, আগের ব্লগে চাউমিন করছিল, আগলাম তো তুই বাড়ি, তোর বাড়িতে গেলে কিন্তু খাওয়াবি, ওই যে বানায় টানায় রেডি করে রাখছে চাউমিন। আর আমি আর খুব খুব দুঃখ, খেতে হচ্ছে না আর মধুমিতা, কেন ওর হচ্ছে আজকে পুজো দিবে, ছট পূজার না কি করছে, ছেলের নামে ওর পুজো দিবে, তো মোম ধূপকাঠি যা, তাই বলে ও নিরামিষ খাবে এটা আমি জানতাম না, যদি জানতাম আমি ওর জন্য আলাদা করে রাখতাম, কিন্তু এটাই মানে ও দুজনে খেলে আরো ভালো লাগতো। থাক নেক্সট টাইম হবে। হ্যাঁ না 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 তুই খা, আমি খাচ্ছি, আর খাবো না, খা খা খা। রিমা ব্লগ শুনে বল, সবাইকে বলো আমি কি মোটা হয়েছি না রোগা হয়েছি? আমাকে সবসময় মোবাইলে জিজ্ঞেস করবে আমি রোগা হয়েছি নাকি রে, এগুলো তো খেতেই লাগবে। মধুমিতা একদম একই রকম আছে, ওর সাথে অনেকদিন পর দেখ, হসপিটালে 2014
Oh,
টাটা দে, টাটা, বাই বাই।